এখন প্রচন্ড চেস কনজেশন, কথা বলতে কষ্ট হচ্ছে, এবং গত প্রায় 15-20 দিন ধরে আমার প্রচুর হাই ডোজে অ্যান্টিবায়োটিক চলছিল, কিন্তু আমি ইগনোর করে তারপর কালকে যখন পারি না, আমি তখন মুখ্যমন্ত্রীকে বলি যে আমি প্রচণ্ড অসুস্থ। তিনি বলেন যে তুমি ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম-এ ভর্তি মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন, হঠাৎ কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার 5ই ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তার ঘনিষ্ঠ সূত্রে খবর, সোমবার বিধানসভা থেকেই অসুস্থতার সূত্রপাত। এদিনও বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র, এবং সন্ধ্যার পর থেকে তার বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলেই সূত্রের খবর। কষ্টের কথা জানাতেই তার পরিবারের সদস্য এবং অনুগামীরা মদন মিত্রকে তড়িঘড়ি বাড়ি থেকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকেরা তাকে দেখেই সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেন। বর্তমানে উডবান ওয়ার্ডে ভর্তি আছেন তৃণমূল নেতা মদন মিত্র। সূত্রের খবর, ঠান্ডা লাগা থেকেই তার অসুস্থতার সূত্রপাত। আপাতত বেশ কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে মনে করছেন ডাক্তাররা, তবে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। এসএসকেএম-এর উডবার্ন ব্লকের 206 নম্বর কেবিনে ভর্তি রাখা হয়েছে তৃণমূল বিধায়ককে। ডাক্তার অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন মদন মিত্র। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তৃণমূল বিধায়ককে। মদন ঘনিষ্ঠরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ঠান্ডা সর্দি কাশিতে ভুগছিলেন মদন মিত্র, তা সত্ত্বেও কর্মবিরতি দেননি। জেলায় জেলায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে পৌঁছে গিয়েছেন। রবিবার হলদিয়ায় ক্ষুদিরাম মেলার উদ্বোধনও করতে যান। এরপর সোমবার সকাল থেকেই বিধানসভাতে গিয়েছিলেন মদন মিত্র, এবং সেখানেও তাকে বেশ কয়েকবার কাঁসতে দেখা গিয়েছিল। সূত্রের খবর, বর্তমানে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, তবে শ্বাসকষ্টজনিত সমস্যা এখনও রয়েছে। এখনও সমস্ত পরীক্ষার রিপোর্ট আসেনি, সেগুলি আসলে তার শারীরিক পরিস্থিতি আরও ভালোভাবে ব্যাখ্যা করা যাবে বলেই মনে করছেন ডাক্তাররা। কি বলছেন মদন মিত্র শোনাব আপনাদের। এখন প্রচণ্ড চেস কনজেশন, কথা বলতে কষ্ট হচ্ছে, এবং গত প্রায় 15-20 দিন ধরে আমার প্রচুর হাই ডোজে অ্যান্টিবায়োটিক চলছিল, কিন্তু আমি ইগনোর করে তারপর কালকে যখন পারি না, আমি তখন মুখ্যমন্ত্রীকে বলি যে আমি প্রচণ্ড অসুস্থ। তিনি বলেন যে তুমি ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও পিজিতে, এবং অরূপ সঙ্গে সঙ্গে ফোন করে, অরূপ বিশ্বাস ওয়েটেড করবে না, এখন অবধি সকাল থেকে প্রায় 8টা ডিপার্টমেন্ট দেখেছে, সেফটি সেমিয়ার দিকে কনভার্ট করছিল। কিডনি ট্রাবল দিচ্ছে, বাট সেটা থেকে এটা অনেক বড় হয়ে গেছে, মানে এটাই এই সাইডটা আর পিঠটা, এটা পুরো মানে নিউমোনিয়া, পুরোপুরি একদম লস্ট কেস। এবং কালকে যদি আমি ভর্তি না হতাম তাহলে যে কোনো ঘরে, এমনকি আমাকে ডাক্তার মুভ করতে পারেন লোকসা। সবথেকে বড়ো যেটা অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ব্রিদিং প্রবলেম, কথা বলতে পারছি না, আর জলও যেহেতু রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মাত্র 1 লিটার সারাদিনে ওআরএস, মানে খাবার সঙ্গে জল দিচ্ছে না। সব মিলিয়ে থ্যাংকস টু পিজি, থ্যাংকস টু চিফ মিনিস্টার, তিনি গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন, এবং অরূপ নিজে ফোন করে এ করে, তবে এখনও বেটারমেন্ট কিছু। কেমন আছেন মদন মিত্র? আমাদের রিপোর্টার রাজেশ সাহার কি রিপোর্ট তুলে ধরল দেখব। অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। সোমবার দিন বিধানসভা অধিবেশন চলার সময় কিছুটা অসুস্থ বোধ করছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এরপর বিকেলবেলা আরও বেশি অসুস্থতা তার বাড়তে থাকে, এবং সোমবার সন্ধ্যাবেলা
তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার অনুগামীরা যেটা জানাচ্ছেন, সেই সময় মদন মিত্রের বুকে ব্যথা শুরু হয়, পাশাপাশি তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। এরপরেই তখন তার অনুগামীরা এবং পরিবারের সদস্যরা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন তার চিকিৎসার জন্য। কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখেই পরীক্ষা করে তাকে দ্রুত ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই মুহূর্তে রয়েছে এসএসকেএম হাসপাতালের উডবান ব্লকের সামনে, এই উডবান ব্লকেই ভর্তি রয়েছেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র, যারা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তিনি তাকে ভর্তি রাখা হয়েছে উডবান ওয়ার্ডে, উডবান ব্লকে রয়েছেন এবং বুকে যন্ত্রণা এবং শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন, তার চিকিৎসা চলছে। মদন মিত্র এখন কিছুটা স্থিতিশীল রয়েছেন এবং তিনি যেটা জানালেন যে বিগত 15 দিন ধরে তিনি হাই ডোজের অ্যান্টিবায়োটিক নিচ্ছিলেন, তারপরেও দু তিন দিন ধরে কিছুটা অসুস্থ অনুভব করেন এবং গতকাল সোমবার তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং টেস্ট কনজেশন রয়েছে বলে চিকিৎসকেরা তাকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে তাকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হলো পরীক্ষার জন্য, তার পরীক্ষা নিরীক্ষা চলছে, তাকে আরও বুকের এক্সরে করা হচ্ছে, তা বেশ কিছু পরীক্ষা করতে দেওয়া হচ্ছে হাসপাতালের তরফে। সেই সমস্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা। তবে এখনও পর্যন্ত মদন মিত্রের অবস্থা স্থিতিশীল বলেই এসএসকেএম সূত্রে খবর। অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি কামারহাটির বিধায়ক মদন মিত্র সোমবার সন্ধ্যাতেই বাড়িতে আচমকায় অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। তার ঘনিষ্ঠ সূত্রে খবর, সোমবার বিধানসভা থেকেই অসুস্থতার জন্য সূত্রপাত। এদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। সন্ধ্যার পর থেকে তার বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলে সূত্রের খবর। কষ্টের কথা জানাতেই তার পরিবারের সদস্য এবং অনুগামীরা মদন মিত্রকে তড়িঘড়ি বাড়ি থেকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকেরা তাকে দেখেই সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেন। বর্তমানে উডবান ওয়ার্ডে ভর্তি রয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। কী বলছেন মদন মিত্র শোনাই আপনাদের। এখন প্রচণ্ড চেস্ট কনজেশন, কথা বলতে কষ্ট হচ্ছে এবং গত প্রায় 15-20 দিন ধরেই আমার প্রচুর হাই ডোজে অ্যান্টিবায়োটিক চলছিল, কিন্তু আমি ইগনোর করে তারপর কালকে যখন পারি না আমি তখন মুখ্যমন্ত্রীকে বলি যে আমি প্রচণ্ড অসুস্থ, উনি বলেন যে তুমি ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও পিজিতে এবং অরূপ সঙ্গে সঙ্গে ফোন করে, অরূপ বিশ্বাস ওয়েটেড করবে না, এখন অবধি সকাল থেকে প্রায় 8টা ডিপার্টমেন্ট দেখেছে, সেফটি সেমিয়ার দিকে কনভার্ট করছিল, কিডনি ট্রাবল দিচ্ছে, বাট সেটা থেকে এটা অনেক বড় হয়ে গেছে, মানে এটা এই সাইডটা আর পিঠটা এটা পুরো মানে নিউমোনিয়া পুরোপুরি একদম লস্ট কেস, এবং কালকে যদি আমি ভর্তি না হতাম তাহলে যে কোনো ঘরে, এমনকি আমাকে ডাক্তার মুভ করতে পারেন লোকসা, সবথেকে বড়ো যেটা অসুবিধা হচ্ছে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম, কথা বলতে পারছি না, আর জলও যেহেতু রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মাত্র 1 লিটার সারাদিনে ওআরএস, মানে খাবার সঙ্গে জল দিচ্ছে না, সব মিলিয়ে থ্যাংকস টু পিজি, থ্যাংকস টু চিফ মিনিস্টার, তিনি গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন এবং অরূপ নিজে ফোন করে এ করে, তবে এখনো বেটারমেন্ট কিছু। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মদন মিত্রকে, এমনটাই জানিয়েছেন ডাক্তাররা। আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।